লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আলহামদুলিল্লাহ আবাদ সম্মানিত মা বোনেরা ইসলামিক জীবন ব্যবস্থা আপনাদের জন্য সুরক্ষা আপনাদের সম্মান আমরা যদি ইতিহাসের সবচেয়ে ঘৃণিত কালো অধ্যায় বর্বর যুগের কথা চিন্তা করি যুগের কথা তখন দেখা যাইত মেয়েদেরকে করা মেয়েদেরকে ব্যবহার করে তাদেরকে নিক্ষেপ করা যার জন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে বাবারা চিন্তিত হয়ে যেত লজ্জা অপমানের বয়ে মেয়েদেরকে তারা জীবিত দাফন করত। আল্লাহ আল্লাহর্বুল্লা আলমিন তাই সাত করেছেন ও ইদ মৌ উলাত এই সমস্ত ভূমিষ্ঠ বাচ্চাদের সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে বি আই যাম তাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ওই যুগ থেকে ফিরে এনে এসে ইসলাম দিয়ে আপনাদেরকে ধন্য করেছেন মায়ের মর্যাদা দিয়েছেন যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পর হক আপনাদেরকে দিয়েছে এবং স্ত্রীর মর্যাদা দিয়ে আপনাদেরকে সম্মান দিয়েছেন

আমরা সকলে আকাঙ্ক্ষা করি আমাদের এটি হোক তবে এটি দেখা যায় স্বাভাবিকভাবে খোলা রাখা হয় না সুন্দরভাবে সিন্ধুকে রাখা হয় কারণ এটি অনেক মূল্যবান জিনিস আল্লাহ আলামিন আপনাদের মূল্যায়ন করতে যে বলছেন অকার না ফি বুয়তি কুন্না ওলা তাবার রুজুনা তাবার রুজাল উলা তোমরা তোমাদের ভাষায় অবস্থান করো জাহালেতের মতো পূর্বেকার যুগের মতো তোমরা খোলামেলা হয়ে বাহিরে অবস্থান করবে না বাহিরে ঘোরাফেরা করবে না কারণ খোলা জিনিস হলো সবচেয়ে কম দামি জিনিস যেখানে পোকা মাকর অনেক কিছু বসে এটি নষ্ট করে আর যে জিনিস সংরক্ষণ করা হয় সুন্দরভাবে মুক্তা হেরা যার উপর আকর্ষণ থাকে ঠিকই তবে বৈধভাবে তারা মালিক হতে পারে অবৈধভাবে মালিক হওয়ার কোনো সুযোগ নেই সম্মানিত মা বোনেরা ইসলামিক ব্যবস্থা যদি আপনারা গ্রহণ করেন আপনাদেরকে ইসলাম এমন সুযোগ দিয়েছে সামান্য কাজের প্রতিদান অনেক রাখছে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এমন নয় পুরুষদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য অনেক ইবাদত অনেক আমল করে জান্নাতে যেতে হবে অথচ আপনাদেরকে সামান্য আমলের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলামিন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সম্পর্কে যে হাদিসটি বিশিষ্ট তিন সাহাবি থেকে বর্ণিত হয়েছে আবু হরাইরা আনাস বিন মালেক আব্দুর রহমান বিন আউফ যে হাদিসটি আহমদ ইবনে হিব্বান এবং মোয়াজাম কাবির এবং বাজাজে উল্লেখ রয়েছে রসুল সালাম এরশাদ করেছেন ইদা সল্লাতিল মারা তো সাহা কোন মহিলা যদি পাঁচত্ব ফরস নামাজ আদায় করে অসামাত শাহ রাহা এবং এক মাসে রোজা রাখে রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডান হাফিজাত ফর এবং তল হেফাজত করে হারাম থেকে হেফাজত করে ও আতাজাউ জাহা এবং স্বামীর আনুগত্য করে কিয়ামত দিন এই সমস্ত মহিলাদেরকে বলা হবে ও তো মিন আইয়া বিল জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করো যেই দরজা দিয়ে ইচ্ছা তাহলে আসুন প্রিয় মা বোনেরা আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে গ্রহণ করি দুনিয়াতেও সম্মানিত হই আখেরাতেও উত্তম প্রতিদানে দন্য হই আল্লাহ আলমিন তফ বিদান করুন আমিন আল্লাহ আমিন